কইপাই তাওবার দরওয়াজা, বলে তাওবার দরওয়াজা যদি পেতে চাও একজন আল্লাহওয়ালার কাছে যাও। কোথায় পাবো? বলে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তুমি তওবা করে আমল করা শুরু করে দাও। আল্লাহর বান্দা রওনা, কিছু দূর যাওয়ার পরে আজরাইল আসিয়া যুবকের জীবনটা নিয়ে গেল, রাস্তার মাঝে লাশ পড়ে রইল। এইবার জান্নাতের ফেরেশতারা আসছে, রুহুটারে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আসছে, রুহুটাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা বলে লোকটা তো তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এই লোকটা তো এখন আল্লাহ খুশি হয়ে আছে, এখন তারে জাহান্নামে দিব কেমনে? জাহান্নামের ফেরেশতারা বলে এই লোকটা তো তওবার নিয়ত করছে ঠিক, কিন্তু দরজায় তো যেতে পারে নাই, অতএব তারে তো এখন আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতাদের ঝগড়া মিটাবে কোন সরায়? আসেনি দুনিয়ার কোন পার্লামেন্ট গাদ্দাফি ফিরাতে পারবে, কোন সরকার কেউ পারবে না। ফেরেশতাদের এই ঝগড়া মিটানোর জন্য রব্বুল আলামিন জিব্রাইল আমিনেরে পাঠায় দিল, এই জিব্রাইল যাও, যেই যুবকটা আমি আল্লাহর কাছে তওবার জন্য একজন আলেমের বাড়ি রওনা হয়ে গেল, যেই জায়গায় আজরাইল জানটা নিয়ে গেছে ওই জায়গা থেকে দেখো তার ওই আলেমের বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে, মাপ দাও। এবার জিব্রাইল আমিন এসে দেখেন মাপ দিয়া, জিব্রাইল আমিন যখন আসছেন মাপ দেওয়ার জন্য, হাদিস শরীফে নবীজি বলেন যুবকটা যেখানে ইন্তেকাল করলো ওখান থেকে তার বাড়িটা অনেক কাছে, আলেমের বাড়ি অনেক দূরে। আল্লাহ পাক চায় না বান্দাটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, আমার মাওলা চায় না, তার কুদরতের হাতে চেহারাটা বানাইছে এটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ চায় না, আল্লাহর বান্দার কপাল দিয়া সেজদা দিয়েছে ওই কপাল আবার জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কয় ফিরিয়ায়, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, আমার আদরের বান্দা বানাইছি আমি আল্লাহ, কত আদর করে তোদের বানাইছি, একটাই কারণ আমারে আসমান জমিন যতই ডাকুক ওই ডাকে আমি মজা পাবো না। তুই আব্দুর রহমান আব্দুল করিম যদি একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা খুলে দিবেন আমার আল্লাহ, যেই রাস্তা দিয়া তুমি ঢুকবা ওই রাস্তা দিয়া ঢুকলেই তুমি আমার মাওলার সাথে মোলাকাত করতে পারবা। অতএব তুমি রাস্তায় ঢোকা তোমার দায়িত্ব, রাস্তা পার করিয়া জায়গায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিন আল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক হলেন আরো আস্তে করে বলেন আল্লাহ। আমার কাজ কি? চেষ্টা করা। পূরণ করবেন কে? চেষ্টা কেমনে হয়? ঘরের দরজা খুলিয়া দিয়া আল্লাহ তুমি রক্ষা করো, চেষ্টা। হ্যাঁ, ধান ক্ষেতের ভিতরে গরু দুইটা ছাইরা দিয়া আল্লাহ তুমি রক্ষা করো, নদীর মধ্যে নৌকার বৈঠা গুটাইয়া বৈশা নিয়া দোয়াই মুস করবেন আর বলবেন আল্লাহ রক্ষা করো, হবে নাকি? এরে বান্দা দরজা আটকাইয়া এরপরে বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ও আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, দরজা আটকাইছি, আমার চেষ্টা শেষ, তোমার রহমত শুরু করে দাও। আল্লাহর নবীকে আল্লাহ বলেন হাদিসে কুদসি, ও নবী উম্মতেরে জানায় দেন বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করবো আমি আল্লাহ, বান্দা কি পরিমাণ চেষ্টা করলে আমি পূরণ করব। বলে বান্দা তো বড় দুর্বল, পুরাপুরি পারবে না আমি জানি, কারণ আমি দুর্বল করে বানাইছি। আমি আল্লাহ একটু আশার বাণী শুনাই দিলাম,
এই বান্দা তোর বেশি আগান লাগবে না, তুই যদি এক বিঘা তাকায় যাও আমি আল্লাহর রহমত এক হাত আগায় যাবি। তুই যদি বান্দা এক হাত আগাও আমি আল্লাহর রহমত দুই হাত আগায় যাবে। ও বান্দা তুমি যদি হেঁটে হেঁটে আগাও আমার রহমত দ্রুত গতিতে দৌড়াবে। এরে আল্লাহর গোলাম, যুবক জীবনে এমন কোন গুনা নাই, গুনা করে নাই, গুনা করতে 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 মাথার চুল যেই পরিমাণ তার হাজার গুণ বেশি গুনাই করেছে। এলাকার মানুষ সবাই জানে এলাকার বড় সন্ত্রাসী, মানুষ দেখলেই তারে বরদ করে, ও খোদা এত ঠাডা ভরে এটার উপরে ভরে না কেন, করেনি কেমন সান কফাল যে দেখলেই বড়দোয়া পায়। ছোট বড় সবাই বড়দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি এডারে নাও, সহ্য করতে পারি না। এ যুবক, নোয়াখালীর আম্মাজানের জন্য দুঃখ করে তুমি ময়দানে মিছিল দাও, আমি বলবো না তুমি অপরাধ করেছো, সরকারের কাছে দাবি জানানোর অধিকার, এটাকেই বলে গণতন্ত্রের অধিকার। কিন্তু আমি তোমাকে বলবো রে যুবক ভাই, এক আম্মাজানের খবর মিডিয়ায় ফ্ল্যাশ হয়ে গেছে, তুমি প্রতিবাদ জানাইলা, কিন্তু তোমার বুকে হাত দিয়া বলো তোমার কি হাল। তুমি মোবাইলে ইমুতে বসিয়া ভিডিও কলের মাধ্যমে কয়জন মেয়ের চরিত্রে হানা দিয়েছ বলো। নোয়াখালীর আম্মাজানের জন্য কাঁদবেন, দোয়া করবেন, দুঃখ করবেন, এটাই তো মানবতা, এটাই তো মানুষত্ব। কিন্তু তুমি তোমার বুকের সাথে একটু চিন্তা করে অন্তরে জিজ্ঞাসা করো তোমার যৌবনের কি হালাত, এই যৌবন নিয়ে কতজন মেয়ের উপরে আক্রমণ করেছ, ওটা তো টের পাইছে, যেটি টের পায় না তাদের আন্দোলনের কি হালাত। এরে যুব, একটু চিন্তা কর, আর একজনের বিপদে খুশি হইও না, কারণ ওই বিপদ তোমার ঘরে আসতে সময় লাগবে না। আর একজনের বিপদে খুশি হয় না, বরং দোয়া করো আল্লাহ তাকেও বাঁচাও আমাকেও বাঁচাও। এর নাম ভ্রাতৃত্ব বন্ধন। এরে নবীর আশেক, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন বান্দা চেষ্টা করবে আমি আল্লাহ দরজা খুলে দিব। যুবক এই পরিমাণ গুনাহ করলো, নিজের চেহারা দিয়ে আয়নার সামনে তাকায়া নিজের দিকে তাকাইতে লজ্জা করে, আমার মতো খারাপ এই জমিনে কেউ নাই, এই আমার মতো খারাপ কেউ নাই কথাটাও যদি দিলে আসে, বুঝবেন এটাও আল্লাহর অনেক দয়া আপনার উপরে। আপনার অন্তর যদি এতটুকু নত হয় যে আমার মতো খারাপ আর কেউ নাই, তাহলে তওবার দরজা খোলা আছে বলে আশা করা যায়। আর হাজার পাপের কাজ করে যদি বলেন আমার কোনো অপরাধ নাই, আমার জিন্দেগিটা ফুলের মতো পাক, আপনার তওবা নসিব হবে কিনা সন্দেহ। ওই আল্লাহর বান্দা যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, হঠাৎ করে অন্তরের মধ্যে ভয় জন্মায় গেল, ও দয়ার মালিক এলাকার মানুষ আমারে খারাপ জানে, আমারে গালি দেয়, আজ আমার জন্য সবাই বড়দোয়া করে, এই অবস্থায় যদি আমি কবরে যাই মানুষ থুতু নিক্ষেপ করবে আর আমাকে বদনাম ছড়ায় দিবে, খুশি হইয়া বলবে এলাকার বড় একটা বোঝা চলে গেল, শুধু তাই না আমার ঔরসের সন্তান সন্তানগুলোকেও সবাই গালি দিয়ে বলবে ওই সন্ত্রাসীর গোলাবান এডির কাছে যাইও না, বলবে কি বলবে না।
যুবকেই চিন্তা করে কান্না করে, হে মালিক মেহরবানি করে তুমি তোমাকে পাওয়ার মতো রাস্তা খুলে দাও। আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে চায় আমি আল্লাহও তাকে চাই। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, হর গরি দে নেক তু তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উসে তু বেজার হ্যায়। ও চট্টগ্রামের যুবক ভাই, কি তোমার জিন্দগির হালাত? আমিও যুবক, তুমিও যুবক, তুমিও তিন বেলা খাও আমিও খাই, তুমিও ঘুমাও আমিও ঘুমাই, ও আল্লাহর বান্দা তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই, তুমিও বাজারে যাও আমিও বাজারে যাই, তুমিও যেই গাছের ফল খাও ওই গাছের ফল আমিও খাই। ও ভাইজান, আমি যেই নদীর মাছ খাই তুমিও তো সেই নদীর মাছ খাও। ও আল্লাহর গোলাম, আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, মাদ্রাসায় পড়লাম, কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসায় পড়লে জাগাত জঙ্গি হয়ে যায়, কথা কন না কেন জঙ্গি হয়? ও আল্লাহর বান্দা, আজ পর্যন্ত কওমি মাদ্রাসায় জঙ্গির প্রমাণ কেউ দিতে পারে নাই। আল্লাহর কাছে দোয়া করবেন, অহংকারী যেন অন্তরে না আসে, যে আমরা ভালো, অহংকার করলে কিন্তু উপায় নাই। ওই যে হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম একটু প্রাথমিক অবস্থায় পরাজিত হয়েছিলেন আধিক্যতার অহংকারের কারণে, আমরা সংখ্যায় বেশি আমরাই তো কামিয়াব হব, এই অহংকার অন্তরে আসার কারণে একটু প্রাথমিক অবস্থায় ধস নেমে আসলো। বেঈমানেরা আক্রমণ যখন শুরু করলো, মুসলমান পালাইতে শুরু করলো, আল্লাহর নবী ডাক দিলেন, চাচা আব্বাসকে ডেকে বললেন, চিৎকার করে আওয়াজ দেন, সবাইকে ডাকেন আর বলেন আমি এখানে আছি, সবাইকে জড়ো করেন। দ্বিতীয়বার আল্লাহর নবী সবাইকে ডাকলেন আর বললেন, আল্লাহর কাছে তওবা করো, আবার শক্তি সঞ্চার করো, ইখলাস নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ো। হুনাইনের যুদ্ধে দ্বিতীয়বার আবার বিজয়ের মালা গলায় পড়লেন, অহংকারী করিও না যে আমরা হকপন্থী, আঙ্গ কোনো ভয় নাই, বাতিল নাই, আঙ্গ কওমির মধ্যে কোনো ভেজাল নাই, এই অহংকার ঢুকলে তো ভেজাল ঢুকে যাবে, কারণ অহংকারী আল্লাহ পছন্দ করেন। অহংকারী যেন না আসে, সাবধান, বরং দোয়া করবেন, কান্না করবেন, আল্লাহ কওমি মাদ্রাসায় যাবৎ পর্যন্ত কোনো কোনো দাগ পাওয়া যায় নাই, জঙ্গি তৈরি হওয়ার কোনো পরিচয় আজ পর্যন্ত মেলে নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র রেখেছো, পবিত্র রাখিও, আমগো এই মাদ্রাসার মধ্যে যেন কোনো দুষ্কৃতি ঢুকিয়া বদনাম করতে না পারে। ওরে নবীর উম্মতের দল, এই মাদ্রাসায় পড়লাম, সরকারি কোনো সার্টিফিকেটও নিলাম না। এরে আল্লাহর বান্দা, বলো সার্টিফিকেটের অভাবে, টুপির কারণে, দাড়ি লম্বা করার কারণে আমাদের খানাদানা কি কম হয়ে গেল, আমাদের ব্যবসা কি বন্ধ হয়ে গেল, আমাদের দোকান চলে না, ব্যবসা কি চলে না, বাজারে কি যাওয়া বন্ধ, বাহিরে ঘোরা কি বন্ধ? না না, সব চলতেছে, সব চলতেছে, তোমারও সব চলতেছে। তুমি ভাইজান বাজারে যাও, ঘুমাও খাও, সব চলে, আমিও বাজারে যাই, ঘুমাই খাই, সব চলে, কিন্তু পলসিরাতের গোড়ায় গেলে দেখা যাবে তুমিও খাইছো আমিও খাইছি, তোমার খানার হিসাব হবে, আর একজন আল্লাহওয়ালার খানার হিসাব নাই, কারণ বান্দা খাইছে আল্লাহর এবাদতে শক্তি অর্জন করার জন্য, আর তুমি সেই আল্লাহর দেওয়া ভাত মাছ খাইয়া তুমি আবার সে আল্লাহওয়ালার বিরোধিতা করে।
আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন আমার আল্লাহ। যুবক এবার কান্না করে, আল্লাহ এমন কোন পাপ নাই করি নাই, আমার পশমের গোড়ায় গোড়ায় পাপের গন্ধ আসে, কত মা আমার পা জড়ায় কান্না করেছেন, আমাকে মাফ করে দাও, ছেলেটারে আর মারিস না। হায় 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 হায়। ভিডিওর মধ্যে এক আল্লাহর বান্দা দেখায় সন্তানের বাবাটাকে কয়েকজনে পিটাচ্ছে, আর সন্তানেরা তাকায় তাকায় দেখে আর হাউ মাউ করে কান্না করে, আমার বাবারে আর মারবি না, সহ্য করতে পারি না। এমন পাষাণ হৃদয় এই জমিনের মধ্যে অভাব নাই। ও আল্লাহর বান্দা, একটা কুকুরকে পিটান দিলে বেত্রাঘাত করলে কষ্ট পায়, অথচ আশরাফুল মাখলুকত মানুষের মারলে মানুষ ব্যথা পায় না। মানুষকে হত্যা করে নিজের কাছে ভয় লাগে না। ওই যুবক তওবার দরজা খুঁজে কোথায় গেলে ভালো হওয়া যায়। এবার হাঁটতে 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 একজন আল্লাহর বান্দার কাছে চলে গেলেন, হাদিস শরীফের মুসলিম শরীফের ঘটনা। বান্দা যখন আল্লাহওয়ালা খুঁজতে গেলেন একজন সাধারণ একজন ব্যক্তির কাছে, মোটামুটি দিনের উপরে চলে তার কাছে গেলেন, গিয়া বললেন, ভাইজান আমি তো এইরকম পাপাচার করেছি। বলে কি? বলে অনেক অনেক অন্যায় করেছে, এর মধ্যে মানুষ হত্যা করেছি অনেক। বলে কি পরিমাণ করেছো? বলে অগণিত মানুষকে হত্যা করেছি সতের কাছাকাছি, তাই নাকি? বলে হ্যাঁ। এখন আমার তওবার উপায় কি? বলে তোর তওবা, তুই সতের কাছাকাছি মানুষের জবাই করছিস, তুই এবার তওবার দরজা খুঁজো, তোর কপাল পরা তোর লজ্জা নাই, তোর তওবার দরজা খোলা নাই। আল্লাহর বান্দা কয়, যদি হয় আমার হালাত, যদি আমি সতের কাছাকাছি মানুষ জবাই করার পরে আর আমার নাজাতের দরজা খোলা না থাকে, তাহলে অন্যায় যদি করি আর জাহান্নামে যাই তো আপনার নিয়েও যাও। যেহেতু সতের কাছাকাছি হয়েছে, সৎ হয় না তো আপনারে দিয়া সৎ পূরণ করে দেই, দেরি না করিয়া এই বান্দাটারও হত্যা করে ফেলল। এবার চলতেছে কোথায় যাব? এক আল্লাহর বান্দা বলে, হ্যাঁ তোমার তওবার দরজা খোলা আছে, কারণ আমার মাওলা তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো সত্তার। একবার দুইবার তিনবার চার পাঁচবার অন্যায় করলে আমার জনম দুঃখিনী আম্মা জানো আমার ভাই বোনের কয়, তোর ওই ভাইটা ভালো না, তোর ওই ভাই কিন্তু বেশি ভালো না, আম্মা জানো কয়, আব্বা জানো কয়, তোর ছেলেটা ভালো না। এইভাবে সহ্য করে নিতে পারে না। আল্লাহ পাক বলে, এরে গোলাম কি পরিমাণ অপরাধ করেছো, বালিশে মাথা লাগায় যদি চিন্তা করো, টের পাবি বান্দা আমি কি পরিমাণ তোরে ছায়া দিয়া রাখছি, আমি আল্লাহ কিছুই তো তোরে বলি নাই, এই করোনার মধ্যে তোর কত বান্দা তোর সামনে দিয়ে নিয়ে গেলাম, তোরে কিছুই কই নেই। আবার অনেকের করোনায় দিয়ে বিছনায় ফালায় রাখছি, আজরাইল পাঠাই না আবার সুস্থ বানায় দিস, আমি আল্লাহ তোরও তো নিয়ে যাইতে পারতাম, তোর ওই ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আব্বু বলিয়া কান্না করতো, তুই জবাব দিতে পারতি, আম্মা জান ইন্তেকাল হয়ে গেল, দুধের বাচ্চাগুলো সারিয়া গেল, বাচ্চাগুলো সাদা কাপড় সরায় কয়, আম্মু আমারে দুধ দেও, আম্মু আমাদের পেটে ক্ষুধা লাগছে খানা দাও। কি লাভ হবে আর আম্মু ডাক দিয়া, এই মায়ের জমানে আর কোন আওয়াজ হবে না। ওই আল্লাহর বান্দা এখন বলে, যাও আল্লাহ তো এত বড় রহমান এত বড় দয়াময় যে বান্দা নেক কাজের নিয়ত করা মাত্র নেক লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে গুনা তো লেখা হয় না, বরং নিয়ত করিয়া ফিরিয়া গেলে উল্টা আর একটা নেক লেখা হয়।
কেমন দয়ার আল্লাহ! সেই আল্লাহ তো বাণী শুনিয়ে দিছেন, এই গুনাগার, আমার দরজা কিন্তু বড়, রহমত কিন্তু বড়, আমার পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, একবার যদি চোখের কোঠায় পানি নিয়া মায়া লাগায় বলো আল্লাহ, সাথে সাথে তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওই যুবক পাগল হয়ে গেছে, কই পাই তওবার দরওয়াজা? বলে তওবার দরওয়াজা যদি পেতে চাও একজন আল্লাহওয়ালার কাছে যাও। কোথায় পাবো? বলে অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তুমি তওবা করে আমল করা শুরু করে দাও। আল্লাহর বান্দা রওনা, কিছু দূর যাওয়ার পরে আজরাইল আসিয়া যুবকের জীবনটা নিয়ে গেল, রাস্তার মাঝে লাশ পড়ে রইল। এইবার জান্নাতের ফেরেশতারা আসছে, রুহুটারে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারাও আসছে, রুহুটাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা বলে লোকটা তো তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এই লোকটা তো এখন আল্লাহ খুশি হয়ে আছে, এখন তারে জাহান্নামে দিব কেমনে? জাহান্নামের ফেরেশতারা বলে এই লোকটা তো তওবার নিয়ত করছে ঠিক, কিন্তু দরজায় তো যেতে পারে নাই, অতএব তারে তো এখন আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতাদের ঝগড়া মিটাবে কোন চোরায়? আসেনি দুনিয়ার কোন পার্লামেন্ট গাদ্দাফি ফিরাতে পারবে, কোন সরকার কেউ পারবে না। ফেরেশতাদের এই ঝগড়া মিটানোর জন্য রব্বুল আলামিন জিব্রাইল আমিনের পাঠায় দিলেন, এই জিব্রাইল যাও, যেই যুবকটা আমি আল্লাহর কাছে তওবার জন্য একজন আলেমের বাড়ি রওনা হয়ে গেল, যেই জায়গায় আজরাইল জানতা নিয়ে গেছে, ওই জায়গা থেকে দেখো তার ওই আলেমের বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে, মাপ দাও। এবার জিব্রাইল আমিন আইসা দেখেন মাপ দিয়া, জিব্রাইল আমিন যখন আসছেন মাপ দেওয়ার জন্য, হাদিস শরীফে নবীজি বলেন যুবকটা যেখানে ইন্তেকাল করলো ওখান থেকে তার বাড়িটা অনেক কাছে, আলেমের বাড়ি অনেক দূরে, আল্লাহ পাক চায় না বান্দাটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, আমার মাওলা চায় না, তার কুদরতের হাতে চেহারাটা বানাইছে এটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমার আল্লাহ চায় না, আল্লাহর বান্দার কপাল দিয়া সেজদা দিয়েছে ওই কপাল আবার জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কয় ফিরিয়ায়, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, আমার আদরের বান্দা বানাইছি আমি আল্লাহ, কত আদর করে তোদের বানাইছি, একটাই কারণ আমারে আসমান জমিন যতই ডাকুক ওই ডাকে আমি মজা পাবো না, তুই আব্দুর রহমান আব্দুল করিম যদি একবার আল্লাহ কইয়া ডাক দেও আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই যুবকটা রাস্তার মাঝখানে যেখানে মরে গেল ওখান থেকে তার বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে, আল্লাহ চায় বান্দা যেন জাহান্নামে না যায়, আল্লাহ পাক কুদরতিভাবে নিজের বাড়ির জায়গাটা দূরত্ব করিয়া আলেমের বাড়িটা কাছে করিয়া দিলেন, আর বললেন জিব্রাইল জায়গাটা মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ি কাছে তাড়াতাড়ি জান্নাতে পাঠায়া দাও, আর নিজের বাড়ি যদি কাছে হয় তাড়াতাড়ি জাহান্নামে পাঠায়া দাও। আমার মাওলা কত দয়ার মাওলা, ইব্রাহিম নবীর কয় সুরি গিয়া ইসমাইলের জবাই কর, আবার সুরি আমার ইসমাইলের যেন কোন ক্ষতি নাই, আমার মাওলার কুদরত বোঝা বড় কঠিন রে মুসলমান, আল্লাহ পাক চায় আমার বান্দার দিলের মোহাব্বত, যখন ইব্রাহিম আল্লাহর হুকুম পালনের জন্য পাগল, তাড়াতাড়ি শুয়া পড়ে তোর জন্য
সবাই করতে হবে। ইসমাইল কান্না করে আব্বা জান, বাড়িতে আমার আম্মা কান্না করে, ওখানে বসিয়া যদি একটু বলতে, আমি মায়ের থেকে চিরবিদায় নিয়ে সালাম দিয়ে আসতাম, কারণ ছয়টা বছর আমার মা আমার কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আপনি ছয়টা বছর একা ফালাইয়াছেন মক্কার জঙ্গলায়, আর বাড়িতে যান নাই। এরে চট্টগ্রামের মুসলমান মানুষ, টাকা পয়সা কামাই করার তাগিদে পেটের ধান্দায় মা বাবা চাইরা, স্ত্রী সন্তান চাইরা চট্টগ্রামে এসা কইরা রইছো। ওই সন্তানের কি মনে চায় না যে বাবার চেহারাটা তাকায় দেখবে? এরে আল্লাহর বান্দা, ওই মা সন্তান নিয়ে কান্না করে, চেহারা দেখতে পারে না। এরে যুব, এইবার ইব্রাহিম নবী তাকায় দেখে সন্তানের কান্নার আওয়াজ, আব্বা জান আপনি তো মক্কার জঙ্গলে ফালায়া চলে গেলেন, রুটি নাই পানি নাই, আমি তো শিশু, আম্মা জান আমাকে দুগ্ধ পান করায়। হঠাৎ করিয়া দেখা গেল মায়ের বুকের দুধ শেষ হয়ে গেল, এবার মুখের লালা দেয়, এক সময় দেখে জিহ্বা শুকায় গেছে, মুখে পানিও নাই। আমার মা হাজেরা বিবরণ দেয়, আমি সন্তানের কান্না সইতে না পারিয়া আমিও কান্না শুরু করলাম, ও আল্লাহ আমারে কষ্ট দাও, সহ্য করব, কিন্তু আমার সন্তান কলিজার টুকরারে কষ্ট দিও না। এইবার মা হাজেরা কান্না করে ইসমাইলের জন্য পানি তালাশ করে, কোথাও পায় না। ও আব্বা জান আপনি তো জানেন না, আমার মা একবার আমি ইসমাইলের ঠান্ডা করার জন্য একবার সফা পাহাড়ে দৌড়ায় আর একবার মারওয়া পাহাড়ে দৌড়ায়। আল্লাহর কাছে এই মায়ের দৌড়টা এত মায়া লাগছে, হাজিদেরকে আইন করেছে, হাজিরা আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিছে ওই জায়গায় যদি তোমরা দৌড় না দাও, আমি আল্লাহ কোনো হাজির হস কবুল করব না। আব্বা জান বলেন নাই দুঃখ নাই, তবে আমার আম্মা যদি দেখে আমি নাই, জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায় গেল, আমার মা আমারে না পাইয়া হাউ মাউ করে কান্না করুক, আমার মায়ের কান্না দেখলে আমি রাগ করিয়া আমার আব্বাকে কিছু বলবেন না, আমার আম্মারে আমার সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন, হাসরের ময়দানে ইসমাইলের সাথে আম্মা জানের মোলাকাত হয়ে যাবে, আমার আম্মা জানের সালাম দেন আব্বা, আর তাড়াতাড়ি আমারে বাদিয়া শোয়াইয়া জবাই করেন, আমার হাতে ভাই রশি লাগাইয়া বাঁধেন তাড়াতাড়ি, কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি রুমাল দিয়ে আপনার চোখ দুটো বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজরটা আমার দিকে ঘুরিয়া মায়া লাগে, জবাই করতে পারবেন না। আল্লাহ কয় ও ইব্রাহিম ইসমাইলের জবাই কর, আবার সুরিরে কয় খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এরে নবীর আশিক জিব্রাইলের কয় রাস্তা মাপ দেও, আলেমের বাড়ির জায়গা কাছে হলে জান্নাতে যাবে, আবার জমিনের কয় জমিন যদি আলেমের বাড়ির থেকে দূরে থাকো তাড়াতাড়ি কাছে হইয়া যা। আল্লাহ আল্লাহ কাম বারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকু কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে সকর্মি কুনত জানম তামাম। এই আল্লাহর বান্দা চেষ্টা করলো, আল্লাহর ওলির দরবারে রওনা হলো, আলেমের বাড়ি রওনা হলো,
নিজের নিয়তটা পাল্টাইয়া যখন চেষ্টা করলো, আল্লাহ পাক রাস্তা খুলে দিল। আল্লাহ বলে তুই এক বিঘা তাগা, আমি তোরে এক হাত আগায় নিব। তুই বান্দা এক হাত যদি আগাও, আমি দুই হাত আগায় দিব। বান্দা তুই যদি হেঁটে হেঁটে আগাও, আমি আল্লাহ তোকে দ্রুত গতিতে আগায় দিব। কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ তুই কি পরিমাণ দুর্বল আমি আল্লাহ পাক ভালো জানি। তুই তো জাহান্নামে জ্বলতে পারবি না, কারণ সূর্যের গরম তুই সহ্য করতে পারো না। তোর মাথাটা গরম হয়ে যায়, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই একটা মুখের গরম তুই সহ্য করতে পারো না। আর এই সূর্যের গরমটা বড় মারাত্মক, 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি দেয়, এরপর গরমে ঘাম আর ঘাম। এরে বান্দা কেয়ামতের ময়দানে এই সূর্যটা তখন মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপ তখন ছেড়ে দেওয়া হবে। এরে বান্দা তুই তো সূর্যের গরম সহ্য করতে পারবি না, আমি আল্লাহ চাই না তুই সূর্যের গরমে কষ্ট পা, আমি আল্লাহ চাই তাড়াতাড়ি তুই তওবা কর। বারবার বলি তওবা কর। এরে বান্দা আমি একটা রাতও তো বন্ধ রাখি না, তুই ঘুমায় গেছো, আমি আল্লাহ প্রত্যেক দিন রাত বেলা ভোর রাত্রে আইসা প্রথম আসমানে তোরে ডাকতে থাকি। এরে বান্দা তুই আর কত ঘুমাবি, একটু এটা আল্লাহর সাথে কথা বলে চোখের পানি ছেড়ে তওবা কর। আমি আল্লাহ তোর গুনাহ মাফের জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। এরে বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে। আসলেই তো যারা আল্লাহকে পাইতে চায়, এদের চেষ্টা আল্লাহকে ডাক দেওয়া জবাব দিবেন আমার আল্লাহ। খাতি আল্লাহওয়ালার ঘরের বাহির থেকে তুমি কানটা লাগায় দেখো, ভোর রাতে আল্লাহওয়ালার ঘরে দেখবা গুন 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 কান্নার আওয়াজ শোনা যায়। ওই ভোর রাত্রে ঘুমায় না, আল্লাহর কাছে কান্না করে। এরে নবীর আসে, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো, চেষ্টা তোমার চূড়ান্ত চোখের পানি আর কান্না আর তওবা। ও আল্লাহ এই মজলিসে আমার মতো গুনাগার কেউ নাই, আমার গুনার কারণে আমার মেয়ে কষ্ট পায়, আমার ঘরের শিশু বাচ্চাটা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, ভাই কষ্ট পায়, বোন কষ্ট পায়, স্ত্রী কষ্ট পায়, এলাকার মানুষ কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মতো পাপী আর কেউ নাই। ও আল্লাহ এই পাপের খবর এলাকার মানুষ যদি জানতো, এলাকার থেকে তারাইয়া দিত। ও আল্লাহ তুমি তো কোনোদিন তারাইয়া দাও নাই। ও আল্লাহ তুমি কত যে দয়াময়, তুমি তো রাগ করে পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, বরং আল্লাহ ডাকে এরে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তারপরও চাই বান্দা তুই কবরে গুনাহ নিয়ে হাজির হইস না, কারণ ওই কবর যে কত ভয়ঙ্কর। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না, একটা চিমটি দিলে সহ্য করতে পারি না। এরে বান্দা গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কিভাবে সহ্য করবি রে গোলাম, কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের টুকরা। ওরে গুনাহ নিয়ে যদি যারা কবরে যাবে, তওবা না করে কবরে যাবে, আল্লাহ বলেন ওই কবরটা হবে বড় ভয়ঙ্কর। ও নবী গুনাহগার উম্মতেরে জানায় দেন, যারা তওবা না করিয়া কবরে শুয়ে পড়বে, ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করার জন্য আসবে। তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
যারা আল্লাহর গোলাম ইসলাম পালন করেছে নবীর আশেক তারা জবাব দিয়া বলবে, আমার রব আমার আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ আখিরি জমানার পয়গম্বর। আর যারা দুনিয়াতে আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, ওরা কবরে জবাবে বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ বলবে, ফিরিশতারা, আর দেরি করা যাবে না, এই বান্দারে তো আমি আল্লাহ কম নিয়ামত দান করি না, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাপ নিয়ামত দেওয়া শুরু করলাম, দুনিয়াতে আসার পরে কি খাবে, আমি আল্লাহ দুধের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ হাঁটার ব্যবস্থা করে দিলাম, আমি ফল ফুরুটের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দা খাওয়ার পর আলেমুল আমাদের পায়ে ধরে ধরে দাওয়াত দিছে নামাজে আসু, এই বান্দাগুলো নামাজে যায় নাই, কোরআন পড়ে নাই, তওবা করে নাই, আজকে সুযোগ দেওয়া যাবে না। আজ আমার ফাইনাল জিন্দগির মজাটা ভালো করে বুঝায় দাও, আল্লাহ অর্ডার করবে, এরে ফিরিশতারা কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও, জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। এরপরে কবরকে আল্লাহ বলবে, এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। নবী বলেন, চাপের কারণে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ পাক বলেন, বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো, শয়তানের ধোকায় দিল শক্ত, চোখে পানি নাই, কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও দয়ার মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, যেই চোখের পানির দ্বারা আমার জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। ও বান্দা, যদি চোখে পানি না আসে, ডানে বামে দেখো কান্নাওয়ালা কোন আশেকের চোখে পানি, ওই কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও, কারণ কান্নাওয়ালার দোয়া আল্লাহ পাক খালি হাতে কাউকে ফেরত দেয় না। এখানে এমন আল্লাহর বান্দা আছেন অনেকের মা নাই, বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে মা বাবায় দোয়ার অপেক্ষা আছে। ওরে সন্তান, যেই মা রাতের বেলা মোবাইলে খবর নিত, বাবা খানা কখন খেয়েছো, শরীরের হালাতটা কেমন, যেই বাবা মোবাইলে সন্তানের খবর না নিয়ে ঘুমাইতেন না, সারা রাত অপেক্ষায় থাকতেন, আমার সন্তান কখন মোবাইল করবে, কখন সন্তানের খবরটা নিতে পারবো। আজকে ওই মা বাবাকে যারা নিজের হাতে মাটি দিয়ে কবরে রেখে আজকে এতিমের মতো এখানে বসে আছো রে বাবা, ওই মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। ওই মা ওই বাবা কবরে এতিমের মতো তাকায় আছে, যেই সময় আমরা মায়ের কোলে এতিমের মতো পড়েছিলাম, আমাদের খানার দরকার বলতে পারি নাই, মা খানা দাও, আমাদের পানির দরকার শিশুবেলা বলতে পারি নাই, মা পানি দাও, আম্মা জান শুধু আমার কান্না দেখি আমার সব আশা পূরণ করেছে। আজকে সেই মা বাবা যার নাই, এতিম হইয়া এখানে হাজির হয়েছো রে মুমিন, চোখের পানি ছেড়ে আমার মাওলার দরবারে দোয়া করো আর কান্না করো। আমার মায়ার নবীও বড় ইয়াতিম, মা বাবাকে হারাইয়া মার কাছে গিয়া কান্না করে, মা আমার বাবারে তো আমি দেখতে পারলাম না, বাবার আদর পাইলাম না, এরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে মাথা নত করে তওবা করো, জীবনে আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না। ও দয়ার মালিক, এই মহামারী থেকে বাঁচায় দাও, গুনামুক্ত জীবন দান করো, নেক আমলের তৌফিক দান করো। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের তওবা করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল مرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الأسقام ودايار مالي আমরা এতদিন ঘরের দরজা বন্ধ করে ভেতরে আটকানো ছিলাম রে আল্লাহ, আজ আমরা দশ মায়ের দশ সন্তান প্রচন্ড গরমের ভেতরে এই ময়দানে হাজির। আয় আল্লাহ, আজকে আমাদের গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার ঘরের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার মা বাবা প্রতিবেশীরা কষ্ট পায়, আমার গুনাহের কারণে সমাজে অশান্তি চলতেছে রে আল্লাহ। এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখেও পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, তোমার ওই কঠিন জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব। আয় আল্লাহ, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ, একটা চিমটি সহ্য করতে পারি না, ওই জাহান্নামের সাপের কামড় কেমন করে সহ্য করব রে আল্লাহ। আয় আল্লাহ, একটু কি মায়া হবে না, আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখে, দোকানওয়ালার দোকান বন্ধ, চাকরিওয়ালার চাকরি বন্ধ, শিক্ষকতার শিক্ষকতা বন্ধ, সন্তান নিয়ে চোখের পানি ফেলতেছে, কার কাছে হাতটা বিছায় দিবে। ও আল্লাহ, সন্তানের জন্য কারো কাছে যেন হাত বিছাইতে না হয়। আয় আল্লাহ, হালাল রিজিকের দরওয়াজা খুলে দেন, আয় আল্লাহ, বরকতি রিজিকের দরজা খুলে দেন। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে এই মহামারীর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশের মানুষকে মুচির মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেলেন তাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, যারা অসুস্থ বিছানায় পড়ে আছে সবাইকে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলের সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে